আসসালামু আলাইকুম ও সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালে নবম শ্রেণীর বাংলা বইয়ের তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদে চুয়াল্লিশ পৃষ্ঠার তিন দশমিক দুই দশমিক এক বিবরণমূলক রচনার বৈচিত্র্য এটা নিয়ে হচ্ছে আজকে আমরা আলোচনা করব দেখো যারা হচ্ছে এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো তারা আমাদের চ্যানেলের প্লে লিস্ট থেকে কিন্তু ঘুরে আসতে পারো সেখানে অধ্যায় ভিত্তিক প্রতিটা বিষয়ের ভিডিও দেওয়া আছে নবম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয় কিন্তু ভিডিও সেখানে তোমরা পেয়ে যাবে দ্বিতীয় পরিচ্ছেদ বিবরণমূলক রচনা তিন দশমিক দুই দশমিক এক বিবরণমূলক রচনার বৈচিত্র্য নানা ধরনের বিবরণমূলক রচনার সঙ্গে তোমাদের পরিচয় আছে এক এক ধরনের রচনায় এক এক ধরনের বিবরণ থাকে কোন ধরনের রচনায় কি ধরনের বিবরণ প্রত্যাশা করা হয় তার একটি তালিকা করো প্রথমটি তৈরি করে দেওয়া হলো লেখার পরে সহপাঠীর সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে সংশোধন করে নাও বিবরণমূলক রচনার ধরন ছবির ধরন কী ধরনের বিবরণ থাকে ছবির বিষয় কি ছবিটির বক্তব্য কি ছবিতে কি কি আছে ছবিটি সম্পর্কে অনুভূতি বা প্রতিক্রিয়া কি এভাবে করে তোমাদের ঘটনা বিবরণ স্থানের বিবরণ স্থাপনার বিবরণ প্রাণীর বিবরণ বস্তুর বিবরণ ভ্রমণের বিবরণ এবং অতীতকালের বিবরণ এসবগুলো কিন্তু এখানে লিখতে হবে যে তুমি কী কী আশা করো সে বিবরণ থেকে ঠিক আছে অবশ্য আমরা হচ্ছে এটা সমাধানটা এখন দেখি বিবরণমূলক রচনার ধরন এবং কি ধরনের বিবরণ থাকে প্রথমে আছে কি ছবির বিবরণ এখানে থাকে কী প্রশ্নগুলো তুমি এগুলো সব কিন্তু ছকে লিখবে হ্যাঁ এগুলো সব হচ্ছে তোমরা সেই ছকটা যে আছে সেই ছকে লিখবে দেখো ছবির বিষয় কি ছবিটির বক্তব্য কি ছবিতে কী কি আছে ছবিটি সম্পর্কে অনুভূতি বা প্রতিক্রিয়া কী তারপর দুই নম্বরে কি আছে ঘটনার বিবরণ এখানে কি হতে পারে প্রশ্নে ঘটনার বিষয় কি ঘটনাটির বক্তব্য কি ঘটনাটির সাথে কে কে জড়িত আছে ঘটনাটি সম্পর্কে আমাদের অনুভূতি বা প্রতিক্রিয়া কি তারপর তিন নম্বরে আছে কি স্থানের বিবরণ স্থানের নাম কি স্থানের ঠিকানা কি স্থানটিতে কি কি আছে স্থানটি সম্পর্কে কি ইতিহাস রয়েছে তারপর চার নম্বরে আমরা দেখি স্থাপনা বিবরণ এখানে প্রশ্ন কি হতে পারে স্থাপনার বিষয় কি আরেকটা প্রশ্ন হতে পারে স্থাপনার উপকরণ কি স্থাপনাটি কেন গুরুত্বপূর্ণ স্থাপনাটি সম্পর্কে আমাদের অনুভূতি বা প্রতিক্রিয়া কি তারপর পাঁচ নম্বরে আমরা দেখি হচ্ছে প্রাণীর বিবরণ এখানে প্রশ্ন কী হতে পারে প্রাণীর নাম কি প্রাণীটির বাসস্থান ও খাদ্য কি প্রাণীটি কখন প্রজনন করে প্রাণীটির বৈশিষ্ট্য ও আচরণ কি কি এরপর ছয় নম্বরে আমরা দেখি বস্তুর বিবরণ বস্তুর নাম কি বস্তুটির কাঠামো কী বস্তুটির কাজ কি বস্তুটির উপকারিতা কী আবারও বলছি এগুলো সব কিন্তু তোমরা সেই ছকে লিখে রাখবে ঠিক আছে এবং সাত নম্বরে আমরা দেখি হচ্ছে ভ্রমণের বিবরণ ছকে লিখলে এগুলো খুব ছোটো ছোটো লেখা হয় যে তোমার দেখতে পাবে না ভিডিওতে জন্য হচ্ছে বড়ো করে দেখানোর জন্য এখানে আমরা আলাদা করে লিখেছি ভ্রমণের বিবরণের প্রশ্নগুলো কি হতে পারে ভ্রমণের জায়গা কোথায় ছিল ভ্রমণের পরিবেশ প্রকৃতি কেমন ছিল ভ্রমণের উদ্দেশ্য কী ছিল ভ্রমণ সম্পর্কে আমাদের অনুভূতি বা প্রতিক্রিয়া কী ছিল তারপর আট নম্বর সর্বশেষ যেটা আছে অতীতকালের বিবরণ এখানে আমরা কী লিখতে পারি অতীতকালের সময় কখন বা কখন সময়টি হয়েছে বিবরণের বক্তব্যটা কী বিষয়টি কেন গুরুত্বপূর্ণ এবং ঘটনাটি সম্পর্কে আমাদের অনুভূতি বা প্রতিক্রিয়া কি তো এই যে বিষয়গুলো আমরা দেখলাম এগুলো সব হচ্ছে আমরা এই যে এই ছকটার মধ্যে কিন্তু এখানে লিখবো ঠিক আছে ছকে চাইলে তোমরা পয়েন্টটাকেও লিখতে পারো বা এই যেভাবে যে ছিল এভাবে করে কিন্তু লিখতে পারো ছকের মধ্যে তো তোমাদের খুশি যেভাবে তোমরা লিখতে চাও তো আমরা হচ্ছে এভাবে করে কিন্তু যারটা যে বিবরণ ছিল সবগুলো কিন্তু আমরা দেখেছি এটা হচ্ছে তোমাদের বাংলা বইয়ের চুয়াল্লিশ পৃষ্ঠার একটা কাজ তার সমাধান আমরা করেছি পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে বিলিতে সাড়ে সাতশো দিন মোহাম্মদ আব্দুল হাই এটা পড়ব এবং হচ্ছে এই ভ্রমণ অভিজ্ঞতাটা পড়ার পর এখানে কিছু প্রশ্ন আছে তার সমাধান আমরা দেখব তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে নবম শ্রেণীর বাংলা বইয়ের দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছে চুয়াল্লিশ পৃষ্ঠার তিন দশমিক দুই দশমিক এক বিবরণমূলক রচনার বৈচিত্র্য একটা ছক ছিল ছকটা আমরা পূরণ করেছি তো আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে আর যেখানে বিদায় নিয়েছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ